পঞ্চগড় ও মাগুরা জেলার সব উপজেলা সহ দেশের 52টি উপজেলায় একজনও ভূমিহীন ও গৃহহীন নেই বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আশ্রয়ন প্রকল্পের এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি লক্ষ্মীপুর, বাগেরহাট, ময়মনসিংহ, পঞ্চগড় এবং মাগুরা জেলায় মোট 5টি আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে 26,229টি পরিবারকে জমি সহ ঘর হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী এ সময় বলেন, দেশের মানুষের জীবন অর্থবহ ও সুন্দর করাই আশ্রয়ন প্রকল্পের মূল লক্ষ্য। বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশ্বেই এখন বেড়েছে দ্রব্যমূল্য। এই অবস্থা থেকে রক্ষা পেতে বিদ্যুৎ, পানি ও জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে। এছাড়া ইউরোপ জুড়ে তাপদাহ সহ নানা প্রাকৃতিক দুর্যোগের বিষয়টি উল্লেখ করে বাংলাদেশের মানুষকে প্রস্তুত থাকার পরামর্শ দিলেন তিনি। এজন্য সবাইকে মিতব্যয়ী হয়ে এবং সঞ্চয় বাড়িয়ে পরিবারকে সুরক্ষিত রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যখন বিএনপি ক্ষমতায়, খালেদা জিয়া প্রধানমন্ত্রী, আজকে আমেরিকা বলেন, ইংল্যান্ড বলেন, সব জায়গায় কিন্তু তারা ওই বিদ্যুৎ সাশ্রয় করা, পেট্রোল সাশ্রয় করা, ডিজেল সাশ্রয় করা, জ্বালানি সাশ্রয় করার সেই উদ্যোগ উন্নত দেশগুলিও নিয়েছে। আমরা এখনও আমাদের দেশকে ভালোভাবে চালাতে পারছি, কিন্তু আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে এবং সতর্কতামূলক পদক্ষেপও আমরা নিয়েছি। তাই আমি সবাইকে অনুরোধ করবো, বিদ্যুৎ সাশ্রয় করতে হবে, পানি ব্যবহার সেটাও সাশ্রয় করতে হবে, জ্বালানি ব্যবহার সেটাও সাশ্রয় করতে হবে, আর প্রত্যেকে 1 ইঞ্চি জমি যেন পড়ে না থাকে, খাদ্য উৎপাদন করতে হবে।